আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাজিদের হজের প্রস্তুতি এহরাম পরিধান করে যারা তারা যখন মোহরিম হয়ে যান হজের নিয়ত এহরাম করে তখন তাদেরকে আল্লাহ এবং রসুল সাল্লা সাল্লামের দেখানো পদ্ধতিতে একটি কিছু কথা পড়তে হয় সেটাকে তলবিয়া বলা হয় হ্যাঁ তলবিয়া একটি অন্তরের মধ্যে আল্লাহর প্রতি জালজালা সৃষ্টি করে ভালোবাসা সৃষ্টি করে জাগরণ সৃষ্টি করে বান্দার অন্তর নরম করে দেয় এমন একটি আবেগে পরিপূর্ণ হৃদয়ের সবটুকুন ভালোবাসা দিয়ে যেই বাক্যগুলো পড়ে সেগুলি কিন্তু তলবিয়া লব্বাই কালা কালাকাই কালা সম্মানিত আল্লাহর মেহমান হাজি সাহেব ভাই বোনেরা যখন আপনারা তলবিয়া পড়বেন কয়েকটা বিষয় একটু খেয়াল রাখবেন এক নম্বর হলো এহরাম বাদার পরে একবার তলবিয়া ফলাফরস ওদিক বলা না যখন এরাম করবেন হজের নিয়তে এহরাম যখন পরে ফেলবেন তখন একবার তলবিয়া করা ফরজ দ্বিতীয় বিষয়টা হলো এহরাম বাঁধার পর থেকে দশই জিল্হস তারিখে প্রথম জামরায় পাথর নিক্ষেপ পর্যন্ত তলবিয়া পাঠরত অবস্থায় থাকা যখন আপনি মিনায় চলে গেলেন এহরাম করে তলবিয়া পড়তে পড়তে তারপরে আপনি জামারায় পাথর নিক্ষেপ পর্যন্ত তলবিয়ারত থাকা প্রত্যেক ক্ষেত্রে নিচুতে অবতরণের সময় উপরে উঠার সময় প্রত্যেক কাফেলার সাথে মিলিত হবার সময় প্রত্যেক নামাজের পর এবং সকাল সন্ধ্যায় তলবিয়া পড়া জোরে জোরে তলবিয়া পড়া শুননা সাল্লাম বলেছেন আমার কাছে ইব্রাহাল্লাম এসে এ আদেশ পৌঁছে দিয়েছেন যে আমি যেন আমার সহচরদেরকে আদেশ করি আমার সাথীদেরকে আমার উম্মতকে আদেশ করি তারা যেন উচ্চ তলবিয়া পড়ে পড়ে আল্লাহ কাল্লাহ লব্বাইক উচ্চ উচ্চস্বরে পড়া তালবিয়া পড়লে তিনবার পড়া এটা মোস্তাহাব তিনবার পড়া এবং তালবিয়া পড়ার সময় কথাবার্তা বলা মাকরুহ তবে কেউ যদি তালবিয়ার সময় আপনাকে সালাম দেয় সালামের উত্তরটা দেওয়া যায় অতএব যে তালবিয়া পাঠ করছে তাকে সালাম না দেওয়া উচিত কেননা তাকে সালাম দিলে সে সালামের দিকে খেয়াল করে এবং সালামের উত্তরটা না দিলে এটা অসুন্দর দেখা যায় তালবিয়ার পর দরুদ পাঠ করে এটা মোস্তাহাব তাহলে এই যে আমরা ষাটটি পরামর্শ জানলাম এই চিন্তাগুলি দিলে লালন করে তালবিয়া পড়া হৃদয় দিয়ে পড়া শুধু তালবিয়া পড়লেই হবে না তেলবিয়াতে আমরা আল্লাহ তালার কাছে যে ওয়াদাগুলি করি বিভিন্ন জায়গায় গিয়ে আমরা সেই ওয়াদাগুলিও যেন পালন করে চলতে পারি যে আমরা শিরিক করব না তারপরে লব্বাইক আল্লাহ লব্বাইক আল্লাহ হামদা প্রশংসা করব তোমার নিয়ামত তোমার সার্বভৌম ক্ষমতার মালিক তুমি এই যে শিরিক না করা আল্লাহর প্রশংসা করা আল্লাহর নিয়ামত ভোগ করতেছি তার স্বীকৃতি দেওয়া সার্বভৌমত্বের মালিক আল্লাহ তাল্লাহকে মনে করা এটা আপনি এই নিয়মে তলবিয়া পড়লেন আর নিজের মধ্যে এই পরিবর্তনটা আনার জন্য চেষ্টা করা যদি হজ করেন তাহলে আপনি প্রথমে ওমরার নিয়তে এহরাম করবেন লেবাইকে ওমরা থান ব্যাস এহরাম করে আপনি তাওয়াফ করবেন শাড়ি করবেন আপনার ওমরা হয়ে গেল এরপর হালাল হয়ে যাবেন মাথা মুন্ডন করে হালাল হয়ে যাবেন তারপর তো নফল বাদত চলবে এরপরে আবার যদি আপনি একাধিক ওমরা করতে চান আবার আপনি সেখানে মসজিদে আয়সা আছে যারা তা ইমে গিয়ে আপনার এহরাম করে আসে করলেন আর যখন হজের কার্যক্রমের জন্য বের হবেন তখন তা আবার হজের নিয়তে নতুন করে এহরাম পরিধান করবেন এবং যে পরামর্শগুলো রাখা হলে এই পরামর্শের দিকে আমরা খেয়াল রাখবো আল্লাহ আমাদেরকে হজের মাপুর রেসিভ করুন হজের ভুল ত্রুটিগুলো আল্লাহ আমাদের ক্ষমা করুন আমি